আসসালামু আলাইকুম। আজ আমরা অবস্থান করছি বাংলাদেশের, হ্যাঁ এখন আমরা অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং। সর্বোচ্চ চূড়া আপনারা জানেন, সর্বোচ্চ চূড়া হচ্ছে তাজিনডং, 3173 ফিট, আর এটা হচ্ছে 3172 ফিট। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা রেসিডেন্সি মডেল কলেজের 20 জন শিক্ষক এখানে অবস্থান করছি। আমরা বলবো যে এই পর্বত চূড়া আমরা বিজয়ী, আজকে বিজয়ী আগে চিকেন ব্যাম্বো, আমরা সারা বছর কলেজে ব্যাম্বো খেয়ে আসি, কিন্তু সেই ব্যাম্বো থেকে একটু আলাদা ব্যাম্বো, সেটা হচ্ছে যে চিকেন ব্যাম্বো। চিকেন ব্যাম্বো খেয়ে আমাদের মধ্যে যে ফ্লেভারটা এসেছে, সেখানে নাচ গান স্ট্যামিনা সকল ধরনের এনার্জি আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। এবার এবার বলবে আমাদের বদরুল হাসান স্যার, স্যার কিছু বলেন। আসলে আমরা যে 20 জন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আজকে কেওক্রাডং এসেছি, আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আমাদের মনে হয় যে আল্লাহর যে অশেষ নিয়ামত এখানে আসলে সেগুলো আমরা দেখতে পেরেছি, এবং অনেক অবস্টাকল অতিক্রম করে আমরা আজকে এটাকে পৌঁছতে পারছি বলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ মতো আরো সুন্দর সুন্দর জায়গায় দেখার তৌফিক দান করুন। এবার আসেন, আমরা এবার মন্তব্য শুনব। এবার এবার মাসুমিনব, মাসুমিনব বলেন, এদিকে ধরো, এদিকে ধরো বলেন, আরে ওদিকে ধরছে, আপনি ধরেন, এদিকে ধরছে। আমি একটা কথা বলতে চাই, সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই শুভ দিনে একটা কথাই বলতে চাই, কোন অন্যায় হবে না, কোন অত্যাচার হবে না, আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই ছিলেন আমাদের সেমি গাইড এমওএফপি আমাদের কোষাধ্যক্ষ, তাকে ধন্যবাদ জ্ঞাপন না করলে বঞ্চিত করা হবে। হুজুর কই আপনাদের সবাইকে আমি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, হচ্ছে তো রেতের মতো এই বুঝি বলছে, এই যে আমরা একটা টুর দিয়েছি, অনুমতি জ্ঞাপন করবেন ইংলিশে, আমাদের জসীমউদ্দিন বিশ্বাস স্যার। Good morning. At first I would like to break my gratitude, express my gratitude to Almighty Allah that He has permitted us and He has showed the way and He has given the capability to explore this the second highest peak of Bangladesh, Keokaradang. And here I would like to also express my thanks to the convener of the tour. He has with his capacity, with his leading quality, he has showed us the way, and I would like to express my gratitude as well as the feelings towards our guides who has showed us the way. And I must express my heartfelt gratitude to Almighty Allah again, and we seek his blessings so that we can reach to our destination where we have kept our families and inshallah our dear Dhaka. Allah Hafiz. Oh! Hey!
এবারে বক্তব্য রাখবেন আমাদের ছবি তোলা শেষেই আমরা আমাদের সেই প্রাণপ্রিয় ব্যক্তির বক্তব্য শুনবো, যিনি ভ্রমণে অত্যন্ত আগ্রহী, ভ্রমণ পিপাসু, মরিশাস থেকে যিনি আমাদের রংপুর এক্সপ্রেস জয়দুল হক স্যার, উনি এবার ওনার এই ঢাকা থেকে কিকরাডং পর্যন্ত আসার অভিজ্ঞতা একটু শেয়ার করবো। অসাধারণ অসাধারণ, আসলে যারা এটাতে আসে নাই তারা বুঝতে পারবে না, এখানে ফ্যান্টাসি কিংডম, নন্দন, আরো যত যত এরকম অ্যামিউজমেন্ট পার্ক আছে, এখানে আসার সময় মনে হবে যে আসলে হলিউড বলিউড সেগুলো অতিক্রম করে আমাদের এই যে ট্যুর যে লেভেলে চলে গিয়েছে, এখানে ম্যাজিক কার্পেট থেকে শুরু করে রোলার কোস্টার থেকে শুরু করে কি নাই, প্রত্যেকটা পদে পদে আছে অ্যাডভেঞ্চার। এবং যদি কারো হার্ট দুর্বল হয় আমরা বলবো যে হার্টটা শক্ত হয়ে যাবে যদি একবার এই ট্যুরটা কেউ দিতে পারে। এবার ঢাকা টু কেওক্রাডং এর আমাদের যেখানে নিজের সবচেয়ে বেশি বেশি সেই বেশি ওজন নিয়ে কিভাবে সর্বোচ্চ উচ্চতায় উঠতে হয় তার প্রমাণ আমাদের পাপ্পু ফিজিক্স দিয়ে সবাইকে বুঝিয়ে দিয়ে। ধন্যবাদ। আসলে আমি তো অনেক ধরনের দেশ বিদেশ সফর করছি কিন্তু আসলে এই অ্যাডভেঞ্চারটা আমি আগে কখনো পাই নাই, আর বিশেষ করে আমাদের কলিগদের সাথে সবাইকে নিয়ে এরকম একটা অ্যাডভেঞ্চার। আমি অবশ্যই চাইবো এরকম অ্যাডভেঞ্চার আমরা সব সময় করি, এবং আমরা চাইবো যে দেশে বিদেশে সব জায়গাতে এরকম অ্যাডভেঞ্চারে আমাদের কলিগরা আমাদের সাথে থাকবে এবং তারা এরকম অ্যাডভেঞ্চারে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আসলে সুযোগ সব সময় আসে না, সুযোগ যখন আসে তখনই রুখে নিতে হয়, সুযোগ করে নিতে হয়। তো আমার সহকর্মী যখন এখানে আসার ইচ্ছা পোষণ করলেন, আমার অনেক হচ্ছে অসুবিধা থাকার পরে আমি এখানে আসার ইচ্ছা পোষণ করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে নিয়ে এসেছেন, সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর জুবায়ের স্যার কিছু বলবেন, জুবায়ের স্যার কিছু বলবেন, সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যেন ভবিষ্যতে আর এরকম মানে মানে আনন্দদায়ক ভ্রমণ গুলো আমরা ভালোভাবে সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে করতে পারি। তার মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, তার বিয়ে মোটে হচ্ছে না, মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সেটা ছেড়ে দিয়ে এই ট্যুরের টানে চলে আসছে এই বলবেন। জলিল এবং রিঙ্কু আমাদের যে টিভি, এখন সেই টিভি প্রমাণ করলো বিয়ের চেয়ে ভ্রমণ বড়, তারপরে বিয়ে। আসলে যে কোনো জিনিসই আনন্দিত আনন্দময় একটা মানে সূচনা হতে হয়, ঠিক আছে, মানে আনন্দিত মন না হলে কোনো কাজে। হ্যাঁ, আরেকটা তথ্য আছে, দুইজন ব্যাচেলর যারা মনে করছিল যে বিয়ে করাই তাদের জীবনের সর্বোচ্চ সিংহ, কিন্তু তারা আজকে কেউ কেনাটা আইসা বুঝলো যে না বিয়েই না, এখানে উঠাইছিল যে সর্বোচ্চ। এখন 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 আমরা কথা বলবো দুই ব্যাচেলার, আমি এখন পরিচয় করে দিচ্ছি দুইজন ব্যাচেলর, একজন হচ্ছেন যে রিঙ্কু ভাই, আরেকজন হচ্ছে জলিল ভাই, উনি তো অনন্ত নাই কিন্তু জলে মানে জ্বলতেছে, আর রিঙ্কু মানে হচ্ছে যে রিং পরাইয়া আছে বিয়ে করলে যে এই দুইজনকে যে কোনো পাত্রী বিয়ে করলে যে আপনি লচে পড়বেন না সেটা এরা বুঝিয়ে দিয়েছে। হিসাবে আমি একটু একটু ঘুরে ঘুরে দেখাই আপনি পুরো দৃশ্যটা কভার করা যায় কিনা দেখেন, আপনি ক্যামেরা একটু উপরে ধরেন, এদিকে কেউ ঘুরতে চাইলে আসেন,
আমাকে দেখিয়ে দেখিয়ে বলেন কি এটার নাম হচ্ছে, এখানে ল্যান্ড করে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করে ভিআইপি আসলে। ও আচ্ছা আচ্ছা, ভিআইপি আসলে আমরা অবশ্যই যাব এখানে একটু পরেই। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন এখানে উদ্বোধন করেছেন, এটা উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখানে যেহেতু ওই প্লেটটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে 23 ফেব্রুয়ারি তিনি এখানে এসেছিলেন উদ্বোধন করতে। আসেন একটু, আমরা একটু হেলিপ্যাডের দিকে যাই। হেলিপ্যাড এখন যাবে না? এই স্যার হেলিপ্যাডের দিকে যাই একটু, আবার আসবো। আসেন স্যার, একটু বসতে হবে, যাবেন না এখানে। তো প্রিয় দর্শক, আজকে আমরা খুবই আনন্দিত এই জায়গাটিতে আসতে পেরে। এটা আমরা বই পুস্তকে শুনেছি, স্বপ্ন ছিল এই জায়গায় আসার, কিন্তু এই দুর্গম এরিয়ায় আসাটা খুব কঠিন। তবে যাতায়াত ব্যবস্থা যেহেতু ভালো আছে, সবাই আসতে পারেন। আমরা এসেছি, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের দ্বিতীয় পর্বতশৃঙ্গ কেকুরাডং থেকে আল্লাহ হাফেজ।